আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি হলো একটি ঈদুল ফিতর পোস্টার ডিজাইন নিয়ে। তো ডিজাইনটির পিএলপি ফাইল ডাউনলোড করতে বরাবরের মতো প্রয়োজন হবে 3 সংখ্যার একটি পাসওয়ার্ড। সম্পূর্ণ ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন, তারপর পিএলপি ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে পিএলপি ফাইল ডাউনলোড করবেন এ নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, সেটা দেখে আসতে পারেন। দেখিয়ে দিচ্ছি কীভাবে পিএলপি ফাইল ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশনে চলে গেলে এরকমভাবে একটা লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কের ওপর ক্লিক করে নেবেন। তো আমি লিঙ্কের ওপর ক্লিক করতেছি, তারপর অন্য একটি পেজে নিয়ে যাবে, সেখানে আপনারা বসিয়ে দিবেন পাসওয়ার্ড, 3 সংখ্যার পাসওয়ার্ডটি সেখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে বসিয়ে দিলাম, তারপর সাবমিটে ক্লিক করলে গুগল ড্রাইভ লিঙ্কটি পেয়ে যাবেন। ডাউনলোড করতে অথবা অন্য যে কোনো সমস্যা পড়লে আমাদের ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে তা নিয়ে পোস্ট করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, যে কোনো ধরনের পোস্ট করতে পারেন ডিজাইন নিয়ে। তো আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিব, তারপর সাবমিটে ক্লিক করব। তো আমি পেয়ে গেলাম গুগল ড্রাইভ লিঙ্কটি। সাবমিটে ক্লিক করার পরপরই আমরা পেয়ে গেলাম গুগল ড্রাইভ লিঙ্ক। তো এখানে দেখতে পারতেছেন ঈদুল ফিতর পোস্টার 8। ও তারপর আপনারা লিঙ্কের উপর ক্লিক করে নেবেন, ক্রোমে ক্লিক করবেন। ক্রোমে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন উপরে ডাউনলোড অপশন। তো ডাউনলোড অপশনে ক্লিক করে নেবেন, আবার ক্রোমে ক্লিক করলে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। চলে যাবেন পিক্সেললেব অ্যাপ্লিকেশনের ভেতরে। তো আমি একটা মোড ভার্সন অ্যাপ্লিকেশন ইউজ করি, চাইলে সেটা ডাউনলোড করতে পারেন ভিডিও ডেসক্রিপশন থেকে, অথবা আপনারা পিএলপি এই পিক্সেললেব অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম, উপরের 3 ডটে ক্লিক করব, ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করব, ডট পিএলপিতে ক্লিক করে নেব। তারপর আমরা পেয়ে যাব ঈদুল ফিতর পোস্টার 8, এখানে ক্লিক করে নেব, ওপেন এন্ডেড এখানে ক্লিক করলেই ফাইলটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা শুধুমাত্র আওয়ামী লীগের জন্য ডিজাইনটি করতে পারবেন, অন্য কোনো দলের জন্য করতে পারবেন না, চাইলে করতে পারেন। এগুলা রিমুভ করতে হবে, এগুলা সবগুলো অ্যাডজাস্ট করা হয়েছে পিএনজি আকারে, পিএনজি আকারে সেট করা হয়েছে, এগুলো আপনারা আলাদা করতে পারবেন না। তো তারপর যা কিছু আছে সব কিছুই এডিটেবল, সব কিছুই এডিট করে নিতে পারবেন এখান থেকে শুরু করে এ পর্যন্ত। শুধু এই পিকচারটি একসাথে পিএনজি করা হয়েছে। তো এটা দলের জন্য, যারা যারা রাজনীতি করেন তাদের জন্য ডিজাইনটি। তো ডাউনলোড করার জন্য সেভ অপশনে ক্লিক করবেন, এটা সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করে নেবেন, সেভ আস ইমেজে ক্লিক করবেন, আরটা সিলেক্ট করে দিবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে ফুল এসডিতে এটা সেভ হয়ে যাবে। জাস্ট ফটো এবং নামটা পরিবর্তন করে নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। এখানে আপনি যে দলের জন্য এই আপনি যে জেলার আছে সেই জেলার এটা লিখে দিবেন। আমি সিলেট জেলা লিখে দিলাম, আপনারা যে কোনো এই যে জেলায় আছেন সেই জেলাটা এখানে লিখে দিবেন। তোমাদের ডিজাইনটি কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এরকম নিত্য নতুন ডিজাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে দেখা থাকলে ফলো করে রাখবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।